9000 টাকায় এক পাটি হাওয়াই চটি, দাম শুনে চোখ কপালে নেটিজেনদের। এক পাটি হাওয়াই চপ্পলের দাম 9000 টাকা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিজের কানটাকে আরেকবার নাড়িয়ে নিন, আমরা এই কথাটাই বলেছি। সম্প্রতি একটি হাওয়াই চপ্পলের বিজ্ঞাপন দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের। হুগো বস নামক এক জনপ্রিয় সংস্থার এই হাওয়াই চপ্পলের দাম 8,890 টাকা। অর্থাৎ এই চটি যদি আপনি কিনতে চান, মানে হাওয়াই চটি, প্রায় 9,000 টাকা কর করে গুনতে হবে আপনাকে। ঠিকই শুনছেন, তবে 9,000 টাকার বিনিময়ে যে চটিটি পাবেন কেমন দেখতে, স্পেশাল ব্যাপার? আরে না মশাই, দেখতে তো একদম সাধারণ। সংস্থার তরফে এই চটির যে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু চটিকে খুব সাধারণ মনে হচ্ছে, আর এর দাম 9,000 টাকা রাখার জন্য এই সংস্থার ওপর বেজায় চটেছেন নেটাগরিকরা। 100-150 টাকা ম্যাক্সিমাম দাম হতে পারে, সেখানে 9,000 টাকা কী করে, বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। চটিটির জন্য 150 টাকার বেশি দাম কখনোই বেশি দেওয়া উচিত না, বলছেন তারা। এছাড়াও অনেকে বলছেন প্যারাগনের 100 টাকা দামের চটিও এর থেকে ভালো দেখতে। তবে এই চটির দাম 9,000 টাকা কেন বেজায় চটেছেন তারা? অনেকে বলছেন এই চটি তারা তাদের বাড়ির বাথরুমে যাওয়ার জন্য ব্যবহার করেন। এক নেটিজেন তো বলেই দিলেন, আমি কোটিপতি হয়ে গেলেও এই চটি কিনব না। খুব সাধারণ জিনিসের অত্যাধিক দাম রাখা হয়েছে, এরকম ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও এই ধরনের ঘটনা সামনে এসেছে। বড় বিলাসবহুল ব্র্যান্ডের তকমা দিয়ে সাধারণ জিনিস চড়া দামে বিক্রি করাও নতুন কিছু নয়। সম্প্রতি একটি সাধারণ হাফ প্যান্টের দাম দেখে চোখ ছানা বাড়া হয়েছিল নেটিজেনদের। হাফ প্যান্টের দাম রাখা হয় 15,450 টাকা। সাধারণ জামার দাম দেখেও ভিড় বিখাবার জোগাড় হয়েছিল, দাম ছিল 11,450। তবে কি কারণে চটি থেকে শুরু করে জামা প্যান্টের দাম এত বেশি রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।